স্কুলে এসে অসুস্থ হয়ে পড়লেন ছয় ছাত্রী। এদিন পরীক্ষার আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিদ্যালয়ের ছজন ছাত্রী। তাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। তবে কি কারণে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়লেন তা খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষার দিনেই স্কুলে অসুস্থ হয়ে পড়ল ছজন ছাত্রী। ঘটনায় অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের কামারগাতি উচ্চ বিদ্যালয়ে। স্কুল সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্কুলের ছজন আবাসিক ছাত্রী হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। অনেক মেয়েরা আসে, যা এখান থেকে পড়াশুনো করে ভালো রেজাল্ট করে পাশ করে চলে যায়। টুকটাক অসুস্থতা এরা লেগেই থাকে, একজন এতগুলো মেয়ে যেহেতু একসাথে থাকে, টেনশন চাপ তো নিতেই থাকে সবসময়। পরীক্ষার চাপ জানেন তো, ওরা সে যাই হোক না কেন, যে প্রাইমারির পরীক্ষা হোক না কেন, ওরা একটা চাপে থাকে। এখন কিছু মেয়ের একটু শারীরিক প্রবলেম আগে থেকেই ছিল, এই মেয়েগুলোরই আগাগোড়া টুকটাক করে হয়। কখনো কখনো বাড়ি পাঠানো হয়, কখনো আবার ওরা সেরেই পরীক্ষা বলে আবার এসছে। কিন্তু পরীক্ষা চলছে বলে চাপ নিয়েছে না কষ্টটা হচ্ছে এটা ঠিক বোঝা যাচ্ছে না। জানা গেছে এদিন স্কুলে পরীক্ষা ছিল। পরীক্ষার আগে হঠাৎই ছজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের আবারও স্কুলে ফিরিয়ে আনা হয়েছে। আমার মেয়ে তো আজ থেকে প্রায় বিগত 15-16 দিন আগে থেকে অসুস্থ ছিল। ডক্টর মণিমালা দাসকে দেখিয়েছিলাম, ওর কিছু পরীক্ষা নিরীক্ষাও লিখেছিল, সেই রিপোর্টগুলো করেছি এবং কিছু দীর্ঘমেয়াদী ওষুধ, মানে 6 মাস খেতে হবে, সেই ওষুধগুলো দিয়েছে। সেই ওষুধ খেতে খেতে একটু ঘুমিয়ে রয়েছিল, আর এখন দেখছি শ্বাসকষ্ট খুব, হাত পা ঝিনঝিন করছে। হ্যাঁ, আগে থেকেই ছিল, না নতুন করে কিছু। এক ছাত্রী জানান, এদিন পরীক্ষা ছিল, টেনশন হচ্ছিল, সে কারণেই হয়তো অসুস্থ হয়ে পড়েছিলাম। আসলে আমাদের আজকে একটা পরীক্ষা ছিল, স্কুলে যে পরীক্ষাটা হয় পরীক্ষা ছিল, তাই সবাই টেনশনে এরকম অসুস্থ হয়ে পড়েছে, তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখন আমরা সবাই ঠিক আছি আর পরীক্ষাও দিচ্ছি। স্কুলের শিক্ষিকা জানান, এদিন কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে, তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুটো হোস্টেল রয়েছে, মাইনরিটি হোস্টেল আর SST হোস্টেল, সেখানে প্রায় 170 জন মেয়ে সেখানে থাকে। রেগুলারলি এতগুলো বাচ্চার মধ্যে দু একজন হালকা অসুস্থ হতেই থাকে, এবং তাদের গার্ডিয়ানদের সঙ্গে আমরা কথা বলে দেখেছি যে মেয়েদের কারো গায়ের প্রবলেম থেকে হচ্ছে, কারো অ্যালার্জি থেকে হচ্ছে। তো আমরা স্থানীয় ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে রেখেছি, আমরা হোস্টেলেও তার ব্যবস্থা, ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা করে রেখেছি, তো প্রায় সুস্থ হয়ে যায়। তো আজ থেকে আমাদের পরীক্ষা চালু হচ্ছে, তো বাচ্চারা স্বাভাবিক একটু টেনশন থেকে, এবং ওদের দেখা গেছে যে ওদের একটু মানসিক প্রবলেম থেকেই এই সমস্যাগুলো দেখা দেয়। তো যেহেতু আজ পরীক্ষা শুরু হচ্ছে, তো ওরা একটু মানসিকভাবে একটু চিন্তায় ছিল, যার ফলে একটা বাচ্চার হচ্ছে, দেখা দেখি অন্য বাচ্চারাও সেটা দেখেই আর কি মানসিকভাবে দুর্বল হয়ে গেছে, যার ফলে আমাদের একই সঙ্গে প্রায় 6 জন মতন বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। মিড ডে মিল খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়লো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কম বেশি অসুস্থ হয়ে পড়েছে, তবে যেহেতু এতগুলো বাচ্চা এখানে থাকে, সাধারণত বিভিন্ন শ্রেণী থেকে তারা এসেছে, কম বেশি তাদের অনেক আগে থেকে কিছু প্রবলেম থাকে, আবার সেটা হয়তো একটু প্যানিক হিসাবে কাজ করেছে, ওর হয়েছে সেটা দেখে আর একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তবে বিষয়টা সঙ্গে সঙ্গে আমরা পার্শ্ববর্তী নলমুড়ি হসপিটালে নিয়ে গেছি, সেখানে ডাক্তারবাবুদের সঙ্গে তারা দেখেছে বিষয়টা অতটা গুরুতর নয়। তবে যে দুটো তিনটে বাচ্চারা আগে থেকে একটা মানে ডিজিজ ছিল, গার্জেনরা এসে সেটা বলেছে, তো সেই মেয়েগুলো প্রবাবলি তারা আগে থেকেই অসুস্থ, আর দুটো তিনটে বাচ্চা তারা টেনশনেই ব্যাপারটা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাড়োয়া। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে, শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।